হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানালাম এখন বিকালবেলা এখন যাচ্ছি পার্লারে আর কিসের জন্য যাচ্ছি সেটা তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো তো হ্যাঁ যাচ্ছি পার্লারে স্পা করাতে আর আইব্রোটাও তুলব চলো আর আমি আর আমার বোন যাচ্ছি এদিকে একটু আগে অন্ধকারতে মুখটাই দেখা যাচ্ছে না তো আমি আর বোন যাচ্ছি আর তোমাদের দাদা এখন ঘুমাচ্ছে তো ও আমাদেরকে আনতে যাবে বাবার বাইক নিয়ে আনতে যাবে আমাদের আমাদের হয়ে গেলে ওকে আমি ফোন করবো ও ও গিয়ে নিয়ে আসবে বলেছে তো ওর গিয়ে নিয়ে আসবে আর আমরা একটু ফুচকা খেয়ে তারপরে বাড়ি আসবে তিনজন মিলে তো চলো পার্লারে গিয়েই একেবারে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো বন্ধুরা আমি বলেছিলাম যে একেবারে পার্লারে গিয়েই কথা হচ্ছে তো ভাবলাম যে আর একবার কথাটা বলি কারণ এই দেখো স্কুল এই স্কুলেই আমি আগে পড়তাম তো স্কুলের সামনে তো যাচ্ছি ছোটোবেলায় অনেক স্মৃতি মনে পড়ে কত কিছুই না করতাম এই স্কুলে তো ভাবলাম সেজন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিই বৈদ্যবাটি বিদ্যানিকেতন হাই স্কুল তো এই স্কুলে আমি পড়তাম এই যেখানটায় থেকে পুজো হয় অনেক বড় করে অনেকটা বড় করে চলো সামনেই পার্লার চলেই এসেছি চলো হাট ছাড়তে কথা বলতে পারি না পর্যন্ত হাঁপিয়ে যায় ঠিক আছে চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলে এসেছি পার্লারের সামনে তো এবার পার্লারে ঢুকবো পার্লারটা একটা ফ্ল্যাটের নিচে রয়েছে সেই জন্য যাচ্ছি ভেতর দিকটা আর এই দিকটা একটু মনোচ্ছন্দকার যে ভেতর দিকে কিছুই নেই বাট যারা জানে তো জানে আর যারা জানে না তারা আর কি গুলিয়ে ফেলবে যে ভেতর দিকেও যে একটা সুন্দর পার্লার রয়েছে সেটা অনেকে বুঝতে পারে না যে ভেতর দিকে তো সেই জন্য আর কি আর আমি বাপের বাড়ি আসলে এই পার্লারেই আসি তো ভাবলাম যে একটু বুরোটা তুলেই নেই কারণ এই পার্লারে আমি ভুরু তুললে আমার মানে পছন্দ হয় আমার ভুরুটা আর আমার শ্বশুরবাড়ির দোকানে আমি যার 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 কাছ থেকেই আর কি ভুরু তুলি না কেন আমার পছন্দ ঠিক হয় না মনের মতন ঠিক হয় না একটা উঁচু নিচু করে দেয় তারপরে একটা এক পাশে একটু বেশি তুলে দেয় এক পাশে একটু কম তুলে দেয় এরকম করে পছন্দ আমার হয় না আমি বাপের বাড়ি আসলে আগে এই পার্লারটাই আসি ভুরু তোলার জন্যে তো দেখো ভুরুটা তোলা হয়ে গেছে আজকে আমার মনের মতন হয়েছে তাও আমার শ্বশুরপাটির ওখানে ভুরু তুলে 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 আমার ভুরুটা একদম অন্য রকম হয়ে গেছে আগে যেমন ছিল তেমন আর নেই তাও আমি মোটা করেই ভুরু রাখি আমি শুরু করি না শুরু করলে আমার ভালো লাগে না আমি মোটা করেই ভুরুটা রাখি অনেকেই তোমরা কমেন্ট করো যে দিদি ভাই তুমি ভুরু তুলেছো বোঝাই যাচ্ছে না হ্যাঁ আমি বুঝতে পারি যে বোঝা যাচ্ছে না বাট তোমরা ফোনের ক্যামেরায় দেখো সেই আর কি বুঝতে পারো না বাট তোমরা যদি আমাকে সামনাসামনি দেখো তাহলে কিন্তু ঠিকঠাকই লাগবে কারণ আমি ভুরুটা একদম সামান্য করে তুলি এক মোটা মোটাই রাখি ভুরুটা সেই জন্য হয়তো তোমরা ফোনের ক্যামেরাতে বুঝতে পারো না বেশি সরু করলে আমার কাছে ভালো লাগে না আমার পছন্দ হয় না বেশি সরু ভুরু সেই জন্য আমি মোটা করেই রাখি তো প্রথমে আমি ভুরুটা তো তুলেই নিলাম আর আমি তো পার্লারে এসেছি স্পা করতে সেটা টাইটেল এবং থামেল থেকেই বুঝতে পেরে গেছো আর তোমাদেরকে প্রথমেই আমি বলেছিলাম যে আমি স্পা করতে যাব। আর এখন প্রথমে হেয়ারটা ওয়াশ করে নিচ্ছি শ্যাম্পু দিয়ে প্রথমে আর পার্লারে এসে স্পা করতে মানে স্পা করি যখন এই নিয়ে ধরো দুবার করলাম আমি স্পা স্ট্রেট করার পরে একবারও আমি স্পা করিনি এখনও পর্যন্ত স্ট্রেট করার পর ধরো চার পাঁচ মাস পর ছয় মাস মতন হয়ে গেছে যে আমি চুল স্ট্রেট করার পরে আমি চুলে স্পা করিনি তো অনেক দিন পর করলাম আর আগে যেই আগে একবার একবার স্পা করেছিলাম সেটা হচ্ছে আমার চুল স্টেট করার পরে আগে করেছিলাম অনেক আগে করেছিলাম সেই জন্য এখন ভাবলাম যে স্পা করি আর আমি শুনেছি যে স্পা করলে নাকি একটু চুল পড়াটা কমে তো আমার প্রচুর পরিমাণে চুল পড়ছে চুল উঠে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে আমি একটু হেয়ার স্পাটা করিয়ে এসেছি যখন বাপের বাড়িতে আর এই পার্লারেই যখন যেহেতু আমি আসি বাপের বাড়ি আসলেই সেই জন্য ভাবলাম যে করিয়েই নিই একেবারে আবার কবে হবে না হবে সেজন্য করিয়ে নিলাম আর এই যে মাসাজটা স্পা করতে আসে যে ম্যাসাজটা করে দেয় এত সুন্দর লাগে না কি বলবো মানে ঘুম চলে আসে আমি তো চোখ বুঝে এর ফিলিংস নিচ্ছিলাম তো চোখ বুঝেই রয়েছি আমি অনেকক্ষণ ধরে এর ফিলিংসটা নিচ্ছি তো খুব সুন্দর মাসাজগুলো মানে ঘুম চলে আসে এত ভালো লাগে মাথার মধ্যে যদি এরকম প্রতিদিন কেউ মাসাজ করে দেয় ঘুম না থাক চোখে থাকলেও ঘুম ঠিক চলে আসবে তারপরে ম্যাসেজ করে দেওয়ার পরে তারপরে এটা চালিয়ে দিল তো এটা বারো মিনিট মতন কথায় রাখে বারো মিনিট মতন চলে তো তার মধ্যেই মাথা ঢুকিয়ে দিয়েছে তো এটা অটোমেটিকই বন্ধ হয়ে যায় বারো মিনিট হয়ে গেলেই বন্ধ হয়ে যায় তো ভাবলাম যে একটুখানি ভিডিওটা তুলেই নিই আর পার্লারে এসেছি কি কি করছি না করছি সেসব তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এদিকে আমার বোন বসে বসে পাগল হয়ে যাচ্ছে বলছে হলো 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 আমি চলে যাচ্ছি বাড়ি আর একটুখানি আর একটুখানি আর দশ মিনিট পাঁচ মিনিট এই বলে বলে ওকে বসিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে তো তারপরে ওটা শুকিয়ে দেওয়ার পর শুকায়নি মানে তারপরে ওই ওই মেশিনটা অফ করে দেওয়ার পর তারপরে হেয়ারটা আবার ওয়াশ করে নিচ্ছে মানে ধুয়ে নিচ্ছে এমনি নর্মালি জল দিয়ে ধুয়ে নিচ্ছে আর এখন যেহেতু শীতকাল সেজন্য হ্যান্ড শাওয়ার দিয়ে আর কি হ্যান্ড শাওয়ার দিয়ে আর কি চুলটা ওয়াশ করছে না কারণ ওটাতে তো ঠান্ডা জল বেরোবে সেই জন্য আমারই শীত করবে সেই জন্য গরম জল করে করে ওরা বাটিতে করে জল তুলে তুলে ধুচ্ছে যাতে আমারই আরামটা লাগে আর কি গরম জল যদি একদম গরম নয় নর্মাল নরমাল নর্মাল জল একদম আর একদম যদি একদম কলের জলটা ব্যবহার করে তাহলে একদম কনকনে ঠান্ডা সেই জন্য আর কি ওরা গরম জল মাইক্রোভেনে না মাইক্রোওভেনে ইন্ডাকশান ওভেনে ও গরম করে করে আমার মাথায় ঢালছে তারপরে হেয়ারটা ওয়াশ করার পরে চুলটা শুকিয়ে নিয়েছে হেয়ার ড্রায়ার দিয়ে তো হেয়ার ডায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছে আর পুরো গরম হাওয়া এক এক সময় মাথার মানে ধরো মাথার চামড়ায় লাগছে তখন এক এক সময় গরম লাগছে তাই আমি বলছি যে খুব গরম লাগছে তারপর আবার একটুখানি সরিয়ে নিচ্ছে তো চুলটা শুকিয়ে গেছে এর আগে চুলে হেয়ার সিরাম লাগিয়ে নিলো হেয়ার স্টার হেয়ার সিরাম লাগিয়ে নিয়ে তারপরে আবার শুকাচ্ছে মানে হাফ শুকিয়ে নিয়ে তারপরে হেয়ার সিরামটা লাগিয়েছিলো দিয়ে তারপরে আবার সিরামটা আবার চুলটা শুকিয়ে নিল তো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি পার্লার থেকে এই ব্লগটা শেষ করে দিচ্ছি আর তোমাদের দাদাভাই আমাকে নিতে আসবে বাইরে চলেও এসেছে আমরা চলো যাই আর নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো চলো টাটা